আল্লাহ নবী দরবারে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত আদর যত্ন করি, এত মোহাব্বত করি, সম্মান করি, এত খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নিমরে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মাত উম্মাতীদের নিয়ে দিওয়ানা হয়ে থাকব, ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন, জোরে বলবেন না। নবী হলেন উম্মাতের দিওয়ানা, নবী হলেন উম্মাতের দিওয়ানা, আর আল্লাহ পাক হলেন আমার নবীর দিওয়ানা। জোরে বলবেন না। আল্লাহ সমস্ত নবীদের ডাকলেন, ও আমার আম্বিরা সামগণেরা এদিকে আসেন, আপনারা কিসে খুশি? সবাই কিসে খুশি? সমস্ত নবীরা বলেন, আল্লাহ পাক আপনি যাতে খুশি আমরাও তাতে খুশি। আল্লাহ আমাদের নবীকে ডেকে কি বলেন? হাবিব, আমার পেয়ারা বন্ধু, পেয়ারা দোস্ত, পেয়ারা হাবিব, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতেই খুশি। জোরে বলতে পারছেন না? আর একটু জোরে বলা যাবে না? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ বলে, বিবি আয়েশা, আমার উম্মাত উম্মাতীর নেকি বদি গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করা হবে। আমি নবী মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানে ডালি পাল্লা দিয়ে চেয়ে থাকবো, আমার উম্মাত উম্মাতীর গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই জায়গায় আমি আমার উম্মাত উম্মাতীর ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো, আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে হবে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আবার জিজ্ঞেস করলে, হুজুর, মিজানের দাড়ি পাল্লাকে যদি আপনাকে না পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহ নিয়ে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার উম্মাত উম্মাতীরা যখন পুল সিরাত পার হবে, এই পুলসিরাতের উপরে হল আল্লাহর বেহেশতে, আর পুলসিরাতের নিচে হলো জাহান্নাম। পুলসিরাতের উপরে বেহেশতে, পুলসিরাতের নিচে হলো জাহান্নাম। আমার উম্মাত উম্মাতীরা এখন পুলসিরাত পার হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুলসিরাতে পানে চেয়ে থাকবো, আমার গুনাহগার উম্মাত উম্মাতীরা তারা কেমন করে পুলসিরাত পার হয়ে যায়? ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মাত উম্মাতী নিয়ে দিওয়ানা হয়ে থাকবো, ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে, পুলসিরাতের কাছে যদি আপনাকে না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামের দরওয়াজার কাছে গিয়ে আমাকে ওখানে পাবে। আম্মা জান বলুক, আল্লাহ নবী গো, ও আল্লাহ রসুল গো, জাহান্নামের দরওয়াজার কাছে কী করবেন আপনি আল্লাহর পেয়ারা হাবিব? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা সিদ্দিকা, আল্লাহর আযাবের ফেরেশতারা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অনুপস্থিত, আমার অনুপস্থিতিতে, আমার ওখানে হাজির না থাকাতে, আমার অসাক্ষাতে আল্লাহ আযাবের ফেরেশতারা জানো আমার গুনাহগার উম্মাত উম্মাতীগুলোকে জাহান্নামে ঢুকাতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআনহা আল্লাহর নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআনহা আল্লাহর নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন, হুজুর কিয়ামতের ময়দানে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর আলাইহিমুসসালামরা থাকবে, তাদের উম্মতও থাকবে। আপনার উম্মত কোনটা আপনি চিনবেন কি করে? আল্লাহ নবী কি বললেন? বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআনহা, 1,000 ঘোড়ার ভিতরে আপনার একটা ঘোড়া যদি হারিয়ে যায়, 1,000 ঘোড়ার ভিতরে আপনার একটা ঘোড়া যদি মিশে যায়, আপনার ঘোড়া আপনি কি করে চিনবেন? আপনার ঘোড়ার কপাল হলো সাদা কপাল, সাদা কপালওয়ালা ঘোড়া। 1,000 ঘোড়ার ভিতরে যে মিশে যায়, আপনার ঘোড়া সাদা কপালার ঘোড়া আপনি চিনতে পারবেন না, পারবেন না। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআনহা, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমার উম্মত উম্মতি যারা হবে তাদের কপাল থেকে পেশানি থেকে আল্লাহ পাক দয়াময় দয়া করে নূরের ঝলক মারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হয় না? নারাই দেখবে, নারাই দেখবে। আমার উম্মাত উম্মাতিরা নামাজ পড়েছিলেন, ফরজ নামাজ পড়েছেন, সুন্নত নামাজ পড়েছেন, নফল নামাজ পড়েছেন, জুম্মার নামাজ পড়েছেন, ঈদ আইনের নামাজ পড়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ, দখুলুল মসজিদের নামাজ, তাহিয়াতুল উযু নামাজ পড়েছেন, তারাবির নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ইশরাকের নামাজ পড়েছেন, চাস্তের নামাজ পড়েছেন, সালাতুত তাসবিহ নামাজ পড়েছেন, সালাতুল আওয়াবিনের নামাজ পড়েছেন, কোরআন পাক তেলাওয়াত করেছেন, যিকির আজকার করেছেন, তাসবিহ তেলাওয়াত করেছেন, দরুদ শরীফ পড়েছেন। তারা যে উযু করেছেন, উযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিয়ামতের ময়দান আল্লাহ পাক নূরের ঝলক মারবে। জোরে বলুন। ও বিবি আয়েশা সিদ্দিকা, কোটি 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 উম্মতের ভিতরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের ঝলক দেখে, নূরের চমক দেখে আমি আমার উম্মত উম্মতিগুলোকে বেছে বেছে আলাদা করে লব। জোরে বলুন, জোরে বলেন না। এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের করেছে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে, আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন, আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতে আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? খুশি না বেজার? অল্প না বেশি? কীরকম বেশি? হাত তোলেন তো দেখি, হাত তোলেন তো দেখি। জোরে তকবীর দেন তো, নারায়ে তকবীর। আর একটু জোরে দেন না, নারায়ে তকবীর। নারায়ে দেখবে হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা। সম্মানীয় শ্রোতা বৃন্দু, সম্মানীয় যুবক বৃন্দু, সম্মানীয় ওলামাই কেরামগণ, ধীতপুর গ্রামবাসীগণ, নারাই দেখবে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আল্লাহওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহওয়ালাদের অনুকরণ করে, বুঝলেন? আল্লাহ নবী হযরতে হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান। হুজুরের চলাফেরা পথের মাঝে একটা কবরস্থান সামনে পড়ল। কবরস্থানের পাশে হুজুর গিয়ে দাঁড়িয়ে গেলেন। কবরস্থানের পাশে দাঁড়িয়ে হুজুর সালাম দিলেন। সালাম দেওয়ার পর আল্লাহর ওলি হযরতে হাসান বসরী রহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পাক তিলাওয়াত করলেন। কোরআন পাক তিলাওয়াত করে দুটো হাত তুলে মুনাজাত করলেন, নেকিটা সওয়াবটা নিয়ে মুর্দাদের রুহে রুহে সব রেসানি করলেন, নেকিটা বক্সে দিলেন, বন্টন করে দিলেন। মোনাজাতটা শেষ করে আল্লাহর ওলি হযরতে হাসান বসরী রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় দাঁড়িয়ে কাশফুল কবুরের দোয়াটা পড়লেন। কাশফুল কবুর বলে একটি দোয়া আছে ইলমে তাসাউফের ভিতরে, ইলমে মারিফাতের কিতাবের ভিতরে কাশফুল কবুর বলে একটি দোয়া আছে। ওই দোয়াটা হুজুর তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সাথে সাথে সমস্ত কবরবাসীদের সাথে হুজুরের সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে যায়। সমস্ত কবরবাসীরা কবর থেকে রুহানি হালতে উঠে দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরতে হাসান বসরী রহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরী রহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও কবরবাসী ভাইয়েরা, ও কবরবাসী বাবাজিরা, ও কবরবাসী মা বোনেরা, ও কবরবাসী মহিলারা, কেমন আছেন বাবা? কবরে কি হালতে আছেন, কি অবস্থায় আছেন বাবা? আমাকে একটু শোনাও বাবা, আমাকে একটু বলো বাবা, আমি আমার কবরের চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি, আমাকে একটু শোনাও বাবা। সমস্ত কবরবাসীরা হুজুরকে জবাব দিয়েছিলেন, ও আল্লাহর ওলি, ও হযরতে হাসান বসরী রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে এই কবরস্থানে 70,000 মুর্দার কবর আছে, 70,000 মুর্দার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিয়ে আমাদের কবর গুনাহ আল্লাহ পাক দয়াময় দয়া করে নূরুন আলা নূর করে দিয়েছে। মরে গেছে, ফুরিয়ে গেছে, রুহুটা জিন্দা না মুর্দা? কথা বলে না। রুহ জিন্দা না মুর্দা? ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডানকুনি পাটে জালসা করে মা পেলে গিয়েছে। মাইক অপারেটর এ বেচারা এসে হুজুর কেবলার কাছে কাঁদছে, কি হয়েছে বাবা? বলে হুজুর, দুটো জেনারেটর কিনেছি আমি ধার দেনা করে, গরিব মানুষ, দুটো জেনারেটর নতুন আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি, আর কোথাও নিয়ে যাইনি আগে। একটা মাহফিলে ওই মাথায় বসিয়েছি, আর একটা স্টেজের পাশে পুকুর আছে, পুকুরে পাড়ে বসিয়েছি। এই পুকুরে পাড়ে যে জেনারেটরটা বসিয়েছি, এইটা একবার করে চলছে, ধক 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 করে চলছে, বন্ধ হয়ে যাচ্ছে। সন্ধ্যা থেকে মাথা খারাপ হয়ে জালসা কমিটির ছেলেরা যা ইচ্ছা তাই বলছে, হুজুর নতুন জেনারেটর, মিস্ত্রি নিয়ে এসে খুলে খালে দেখছি সব ঠিক আছে। আল্লাহর ওলি, একটু আমাকে একটু আশীর্বাদ করেন বাবা, আমি কি করব? হুজুর বললেন, কোথায়? আমাকে নিয়ে চলো। জালসার লোকদের সাথে করে নিয়ে একেবারে জেনারেটারের কাছে যেতাম। ও দেখো তো বাবু, দেখো তো বাবু, জেনারেটারটাকে সরিয়ে বসা না, জেনারেটারটাকে একটু সরিয়ে বসা না। কমিটি ছিলেন 10-12 জন মিলে ঠেলে 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 10-12 হাত দূরে যে বসিয়েছে। চালাও, স্টার্ট করো। যে স্টার্ট করেছে এক চান্সে স্টার্ট হয়ে গেছে, আর বন্ধ হয় না। হুজুর আস্তে আস্তে এসে বৈঠকখানে এসে বসলেন, মেজ হুজুর কিবলা বসলেন। লোকজন সব ঘিরে ধরেছে, হুজুর ব্যাপারটা কি হুজুর? আমরা তো সন্ধ্যে থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে। মিস্ত্রির পরে মিস্ত্রি এসে খুলছি, পাল্টাচ্ছি, দেখছি কি করলেন হুজুর? দেখো তো বাবু, ওই জায়গাটা একটা আল্লাহওয়ালা নামাজি মুসল্লি বান্দার কবর আছে রে। রুহুটা জেন্দা না মোর্দা, ওর কবরের বুকে বসিয়েছে জেনারেটর। ধক 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 করে চলছে। ওই কবরবাসীটা মুমিন মুসলমান ইমানদার নামাজি মুসল্লি বান্দার কষ্ট হচ্ছে না হচ্ছে না? কথা বলে না, হচ্ছে না হচ্ছে না। এই জন্য বাবা আমি একটু সরিয়ে বসালাম। এবার চলছে তো। কি চোখ আল্লাহ দিয়েছিলেন। মেজলা হুজুর পীর কেউ আমাদের বলতেন, বাবা আমার এই হুজরা শরীফে বসে আল্লাহ রব্বুল আমিন আমাকে 7তমক আসমান 7তমক জমিন আল্লাহ আমি আবু জাফরকে আল্লাহ পাক দেখায়। দাদা পীরের কলিজার টুকরা, ফানা পিল্লা ফানা পে রসুল, মাদারজাত আল্লাহর অলি গৌসুল ওয়াক হাজরাতে নোয়া হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি রাত্রিরে খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে হুজুর তসবিহ নিয়ে বসতেন। একটা মোটা বালিশ ছিল, বালিশে ঠেক দিয়ে দাদা হুজুর কিবলা একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা তসবিহ ছিল। নোয়া হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই 1000 দানা তসবিহটা নিয়ে বালিশে তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে যেত। তাহাজ্জুদের নামাজ পড়ে হুজুর দুটো হাত তুলে মোনাজাত করতেন। মোনাজাত করতে করতে ফজরের আজান হয়ে যেত। চাচি আম্মা ডেকে বলছেন, আপনি কি করছেন? আপনার বয়স হয়েছে, শরীর অসুস্থ, ডাক্তাররা আপনাকে মানা করছে রাত জাগতে, আর আপনি এইরকম করে শরীরটাকে আরও খারাপ করবেন। হুজুররা বলছে, ও বাকি বিল্লার মা শোনো, সবাই ঘুমিয়ে আরাম পায়, আমি নাজমুস সাআদাত বাবাজি রহমতুল্লাহ আলাইহির তসবিহটা নিয়ে আল্লাহর তসবিহ পড়ে আমার জানটা একটু আরাম হয়, সবাই ঘুমিয়ে আরাম পায়, আমি এই তসবিহটা নিয়ে বসে বসে আল্লাহর তসবিহ পড়ি, জিকির আজকার করি, কলমা শরীফ জিকির করি, সুবহানাল্লাহ তসবিহ পড়ি, আমার জানটা একটু আরাম হয়। বাবা জানে একটু আরামের দরকার আছে না? না, সবাই তো ঘুমিয়ে আরাম পায়। আমি আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া করি, মোনাজাত করি, আমার নবী পাকের গুনাহগার উম্মাত উম্মাতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ আমার নবীর গুনাহগার উম্মতের কবরে আযাবকে মাফ করে দিন, আল্লাহ আমার দয়ার নবীর গুনাহগার উম্মাত উম্মাতির আযাবুল কবর থেকে আল্লাহ নাজাত দিন, আল্লাহ আমার নবী পাকের গুনাহগার উম্মাত উম্মাতিদিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন, আল্লাহ আমার নবী পাকের উম্মাত উম্মাতিদিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। পেছন থেকে আল্লাহ নবী এসে মদিনা শরীফ থেকে আমার দয়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী এসে আমার মাথার উপর হাত বুলায়, ও বাবা নাজমুস সাআদাত, ও বাবা নাজমুস সাআদাত, মোনাজাত শেষ করেন, মোনাজাত শেষ করেন বাবা, বাবা নাজমুস সাআদাত আপনার দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। ও বাবা নাজমুস সাআদাত, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মাত উম্মাতির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে আযাবুল কবর থেকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিয়েছেন। ও বাবা নাজমুস সাআদাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মতো উম্মতকে আমি রাসূলুল্লাহ ভালোবাসি। কে ভালোবাসলো না, বলে বয়ে গেল আমার, একে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে, তার কোনো চিন্তা আছে? বুঝলেন, ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ ভগবতীপুর বাজার থেকে মাহফিল করে আসছেন, বাড়িতে আসছেন হুজুর কিবলা, দিনের বেলায় মাহফিল সেরে আসছেন চক কৃষ্ণামপুর বাজার, চক কৃষ্ণামপুর পার করে এসে দেখে কতগুলি মানুষ একটা খাটিয়া, মাইয়েদের খাটিয়া কাঁধে করে নিয়ে কলমা শরীফ পড়তে পড়তে গোরস্থানের দিকে যাচ্ছে, গোরস্থানের দিকে। হুজুর কিবলা গাড়ি করে আস্তে আস্তে রাস্তায় হরেন দিয়ে সাইড করে পার করে চলে এলেন। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরও দাঁড়িয়ে গেলেন, ড্রাইভার গাড়ি থামান তো, গাড়িটা থামান, গাড়িটা থামিয়েছে, গাড়িটা ঘোরাও, ওই লাশটা দেখেছো খাটিয়া ওইখানটা নিয়েছ, গাড়িটা ঘুরিয়ে ড্রাইভার সাহেব ওইখানে দাঁড়াও, দরজা খুলে হুজুর করে নেমে পড়লেন। ড্রাইভারকে বলবো আমার গাড়িটা একটু আগিয়ে নিয়ে রাখো, একটু আগিয়ে নিয়ে রাখো। হুজুর কিবলা নেবি ডাকলেন, হ্যাঁ বাবা জানাজার নামাজ হয়ে গেছে? না হুজুর। কোথায় নিয়ে যাচ্ছ? আমরা তো গোরস্থানে নিয়ে যে জানাজা পড়ি, ওখানে জানাজার জায়গা ঠিক করা আছে। ও জানাজার নামাজ হয়ে গেছে? বলে না হুজুর জানাজা হয়নি। মাইয়েতের ওলি কে আছে? বলে ওনার ছেলে আছে, ডাকো ডাকো। বাবা তোমার কে? বলে আমার আম্মা যান। হুকুম দাও। জামাই হুকুম দাও তো আমি জানাজার নামাজটা আমি ইমামতি করবো। ছোট হুজুর কিবলা জানাজার নামাজ পড়াবে, মানুষ খুশি না বেজা? কথা বলেন না। ছোট হুজুর আমি জানাজার নামাজটা পড়াবো বাবা, ওই হুকুম দাও। বলি যে হুজুর আপনি জানাজা, মুসলিমের সবাই হুজুর আপনি জানাজা পড়ান, হুজুর পড়ান আপনি জানাজা। ইমামকে ডাকলেন, বাবা ইমাম সাহেব আপনার মহল্লা, মহল্লার ইমাম আপনি, এই জানাজার হক আপনার, আমি হুকুম দাও। আপনি হুকুম দেন। যে হুজুর আপনি জানাজা পড়ান। ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ সালাম পেরা পরে হুজুর কিবলা মোনাজাত করলেন। মোনাজাতটা শেষ করে আস্তে আস্তে ডাকলেন, ড্রাইভার সাহেব গাড়ি নিয়ে এসো বাবা, গাড়িটা নিয়ে এসো। মুসল্লিরা সব ধরেছে, হুজুর কি ব্যাপার হুজুর আপনি তো একটু আগে এখান থেকে পার করে চলে গেলেন, এই লাশের পাশ দিয়ে গাড়ি নিয়ে চলে গেলেন, কি হলো হুজুর আবার ফিরে আসলেন? বাবা এই মাইয়েতটার এত আমল বেশি, আমি দেখে থাকতে পারলাম না, ওর আমলটা এত বেশি আমি দেখে থাকতে পারলাম না। কি আমল করতো বাবা? না হুজুর তেমন কিছু আমল করতো না হুজুর, তবে আমি নামাজ পড়তো, রোজা রাখতো, নফল রোজাও রাখতো, নফল নামাজও পড়তেন। না আর কি করতো? ঠিক করে বলবো আর কি করতো। বললো হুজুর মহিলাদের যখন প্রসব বেদনা উঠতো, ওই মহিলার কাছে যে যদি কেউ যে খবরটা পৌঁছাতো, দিন বলো দুপুর বলো রাত বলো কোনো কথা নেই, যত রাতই হোক সঙ্গে সঙ্গে, একটু পান খাওয়া অভ্যেস ছিল, কয়েকটা পান টপ টপ করে বাটা থেকে সেজে নিয়ে কারোর বাড়িতে এক গ্লাস শরবত বলে একটু চা বলে খেত না হুজুর। পান খাওয়ার নিশা ছিল, ওই পান বার করে একটা বাবা এই কাজটাতে এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে, ওর নামায় আমাল আল্লাহ পাক নেকিতে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে হবে না, সুবহানাল্লাহ জোরে হবে না। আল্লাহ কি চোখ আল্লাহ দিয়েছিলেন, রুহানি চোখ। এ চোখ কোথায় হয়? আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলদের দরবারে ওটা বটা করলে, এলমে তাসাউফের সবক মস্ক করলে, বাবা তাহাজ্জতের নামাজ, ইশরাকের নামাজ, চাষের নামাজ, সালাতুল তসবির নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ, তাহিয়াতুল উজুর নামাজ, দখুলুল মসজিদের নামাজ, বুঝলেন? এইসব নফল আমলে আল্লাহ পাক আল্লাহর অলিদের দরবারে উঠা বসা করে এই রুহানি চোখ, কলবের চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দেন। জোরে বলবেন না। তাই মেজে হুজুরকে বলেছে, বাবা আমার হুজরায় ফুরফুরা শরীফের হুজরায় বসে আল্লাহ পাক আমি জাফরকে, আবু জাফরকে 7 তবক জমি, 7 তবক আসমান আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ পাক দেখায়। জোরে বলুন না, জোরে বলেন না। বুঝতে পেরেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহর অলি আউলিয়া কেরামদের মুরিদদের ছেলে নাতি পোতারা সম্মান রাখেন, সম্মান রাখেন। কে কি বলল না বলল, কোথাকারকে দুটো আমরা ভাতে দে, তাদের কথা শুনে ইমান নষ্ট করবেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথাটা কে মানে না মানে আমি বুঝি না, আমি মানি, আমি মানি। শক্ত হন, কঠোর হন, এটা আখিরি জামানা। যে এখন বলছে শবে বারাতের সময় তাবারও করে, মুহররম মাসে তাবারও করে খিচুড়ি করে খাওয়া হারাম, হালুয়া রুটি করে খাওয়া হচ্ছে হারাম। জোরে বলুন নাউযু বিল্লাহ মিন যালিক। ফতোয়া দেয়। আবার দেখি ওদের দলের ছেলে চোকরাগুলো আহলে সুন্নাতুল জামাতের যুবকদের সঙ্গে ভাব ভালোবাসা করে আবার দেখি লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, খাচ্ছে গো। আর তোরা খাচ্ছিস কেন? এই তোদের দলের আলে মনে ইমাম মুফতিরা হারাম বলেছে আর তোরা খাচ্ছিস? তো চুপ মার তো দেখি, বলুক কি যাক এখন দুটো খেতে দে তো। আবার দিকে বসে বসে খায়। কথা বুঝতে পারছেন? এটা আখিরি জামানা। তো দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে। কথা বলে না, ভালোর দিকে না খারাপের দিকে। এরপরে একটু একটু ভালো হবে না আরো খারাপ হবে। বুঝতে পেরেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? আখিরি জামানা এটা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, ইমান ইসলামের কায়েম রাখুন, ইমান ইসলামের সঙ্গে আল্লাহ মরণ নসিব করুন। আল্লাহ আমাদেরকে খাতেমা বিল খায়ের নসিব করুন। আল্লাহ আমাদেরকে আখেরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে মিজানে, দাঁড়ি পাল্লায় দেখতে পাওয়া যাবে গোনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। একটা নেকি কম পড়ে যাবে, আর একটা নেকি থাকলে ওই বান্দাটা বেরতে চলে যেত। আল্লাহ ফেরেশতাদের ডেকে হোক যাও ফেরেশতা এই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও। আল্লাহর ফেরেশতা ধরে টেনে টেনে নিয়ে জাহান্নামাতে, ও বান্দাটা কাঁদবে, আল্লাহ আমায় জাহান্নামে দেবেন না আল্লাহ, আল্লাহ গো আমার এই শরীরে আপনার জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না আল্লাহ, আল্লাহ পাক আমায় জাহান্নামায় না দিয়ে আমাকে একটুখানি সময় দেন। সময় কি করবি না, কিয়ামতের ময়দানে আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমি একটু চেষ্টা করে দেখি কারো কাছে ঘুরে ঘুরে যে একটা নেকি সাহায্য পায়, তাহলে তো জাহান্নামের আযাব থেকে নাজাত পেয়ে যাব। আল্লাহ বলে বান্দারে তোকে কে নেকি দেবে? কিয়ামতের ময়দানের অবস্থা দেখছিনি? কত তব্বর তব্বর আলেম, মনা, হাফেজ, কারি, ইমাম, হুজুর সাহেব, পীর সাহেব সবাই হাই হাই করে কাঁদছে। আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ চুল চুল হিসাব লব, চুল চুল হিসাব লব, তোকে কে নেকি দেবে? তবুও কাঁদবে, আল্লাহ একটু সময় দেন না আল্লাহ, চেষ্টা করে দেখি। আল্লাহ রব্বুল আলামিন ছেড়ে দাও, ফেরেশতা ওকে জাহান্নামে এখন দিও না, ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে ছুটবে। গোটা কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দার ভিতরে খুঁজে খুঁজে মাকে খুঁজে বের করবে। জনম দুঃখিনী মা, মায়ের কাছে কে কাঁদবে? আম্মা যান, আমি আপনার সন্তান, আজ কিয়ামতের ময়দানে একটা নেকি কম পড়ে গেছে মা, জাহান্নামে চলে যাচ্ছি, মা আমাকে একটা নেকি সাহায্য করবেন, তাহলে জাহান্নামের আযাব থেকে বেঁচে যাব। মা বলে, বাবারে তোকে এই সময় একটা নেকি দিতে পারবো না, কেন? তোর হিসাব হয়ে গেছে, তুই জানতে পেরে গেছিস তোর একটা নেকি কম পড়েছে, আমার এখন হিসাব হয়নি, আমি মিজানে দাঁড়িপাল্লার কাছে লাইনে কাতারে দাঁড়িয়ে আছি, আমার নেকি বেশি আছে না কম আছে কিছু জানতে পারছি না, এই সময় তোকে একটা নেকি আমি দিতে পারবো না, তুই অন্য জায়গায় যা। বাপের গায়ে যাবে বাপও ফিরিয়ে দেবে, ভাইয়ের গায়ে যায় ভাইও ফিরিয়ে দেবে, ছেলে মেয়ে গায়ে ছেলে মেয়ে ফিরিয়ে দেবে, বিবির গায়ে যায় বিবিও ফিরিয়ে দেবে, আত্মীয় স্বজন বন্ধু জানা পরিচিত সবাই দাঁড়ে 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 ঘুরবে, কেউ আর একটা নেকি দিল না, কেউ দেবে না, সবাই ফিরিয়ে দেবে। এখন বান্দা তো নিরুপায়, এতক্ষণ কাঁদছিল, দাঁড়ে দাঁড়ে ঘুরছিল, যে আশায় কাঁদছিল, যখন নিরাশ হয়ে গেছে কেউ দেয়নি, এবারে কান্নাটা বেশি হবে না কম হবে? এতক্ষণ কাঁদছিল কারো না কারো কাছে পাবো, যেন কেউ দিল না, নিরাশ, কাঁদতে কাঁদতে অজর নয়নে সার সার হয়ে কেঁদে কেঁদে ফিরে আসছে মিজানের দাঁড়ি পাল্লায় গিয়ে, গোনার আমল নামা টানিয়ে জাহান্নামায় চলে যাব, আর বাঁচা গেল না। ওই বান্দা যে ফিরে আসছে হাসরবাসীর মধ্যে আল্লাহ পাকের একটা বান্দা ওর কান্নাটা দেখে একটু দয়া এসে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। দয়া এসে, এই থামো, কি হয়েছে? অনেকক্ষণ থেকে দেখছি গোটা কিয়ামতের ময়দানে দাঁড় বিদার হয়ে তুমি কেঁদে কেঁদে দাঁড় বিদার ঘুরছো, তোমার বিপদটা কি হয়েছে? ও মনে করো আমার হয়তো কেউ জানা পরিচিত হবে, মহব্বতের হবে, ভাই আমার একটা নেকি কম পড়ে গেছে, জাহান্নামে চলে যাচ্ছিলাম, আল্লাহ পাক আমাকে একটু একটু কান্নাকাটি করে সময় চেয়েছেন, একটু সময় আল্লাহ দিয়েছিলেন, সেই সময়টা গোটা কিয়ামতের ময়দান ঘুরে 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 সময়টা শেষ করে ফেলেছি, কেউ একটা নেকি দিল না, তাই কাঁদছি, বাঁচা গেল না, জাহান্নামে যেতে হলো। থামো, তোর কটা নেকি কম পড়েছে? বলে একটা। এদিকে এসো, এদিকে এসো, একটা নেকি কম পড়েছে। ও চিন্তা করছে, আল্লাহ ওকে তো দাঁড় করালাম, ও তো অত নেকি আছে, একটা কম পড়ে জাহান্নামায় চলে যাচ্ছে, তাহলে আল্লাহ পাকের বিচারটা কেমন হচ্ছে? খুব সূক্ষ্ম বিচার হচ্ছে, আল্লাহ পাকের বিচার এখন খুব সূক্ষ্ম বিচার হচ্ছে। এই সূক্ষ্ম বিচারের সময় আমার তো সবই গুনাহ, সারা জীবনের মধ্যে মাত্র 3টে না 4টে নেকি জমা হয়েছে, ওর অত নেকি আছে, একটা কম পড়ে জাহান্নামায় যায়, আমার তাহলে কি হবে? আমি তো জাহান্নামায় যাবই, আমি তো নাজাত পাবো না, আমার 4টে নেকি কাজেও লাগবে না, আমি তো জাহান্নামায় যাবই। ও অত কাঁদতেছে, এই 4টে নেকি থেকে যদি একটা নেকি ওকে দিয়ে দিই, ও যদি নাজাত পায়, ওর কান্নাটা যে বন্ধ হয়, ও যদি বেরতে যায় তো যাক, আমি তো যেতে পারবো না, তবু তো ওই বান্দা আমার একটা নেকি পেয়ে যে বেরতে যেতে পারে, তবু বেহেশতের ভিতরে গিয়ে আমার কথাটা তোর মনে পড়বে না, পড়বে না, এই না মনে করেন ও 4টে নেকি থেকে একটা নেকি ওকে দিয়ে দেবে, ওই একটা নেকি পেয়ে খুশিতে ছুটে 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 গিয়ে মিজানে দাঁড়িপাল্লায় নেকির পাল্লার উপরে ওই একটা নেকি রেখে দেবে, রাখার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও আমার ফেরেশতারা, কি ব্যাপার? আমার এই গুনাহগার বান্দাটা একটু আগে দেখলাম গুনার পাল্লা ভারী, এখন দেখছি নেকির পাল্লা ভারী হলো কি করে? গোনার পাল্লা হালকা হয়ে গেল কি করে? একটু আগে দেখলাম গোনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, আবার এখন দেখছি নেকি পাল্লা ভারী, গোনার পাল্লা হালকা হলো কি করে? হ্যাঁ বাবা, কি করে নেকির পাল্লা ভারী হয়েছে সেটা আল্লাহ পাক দেখেছেন না দেখেন নে? একটু হানা কথা বলে, ফেরেশতাদের আল্লাহ জেরা করবে, কোটি কোটি ফেরেশতাকে আল্লাহ জেরা করবেন, কি ব্যাপার ফেরেশতা আল্লাহ পাক আমরা তো জানি না, আপনার এই গুনাহগার বান্দাটা কিয়ামতের ময়দানে কেঁদে 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 কোথা থেকে একটা নেকি নিয়ে এসেছে, তাই নেকি ওই নেকিটা নিয়ে এসে নেকির পাল্লা দিয়েছে, তাই নেকির পাল্লা ভারী হয়েছে, গোনার পাল্লা হালকা হয়েছে। ওকে ধরে লিয়ায়, এই তোকে কে নেকি দিল? আচ্ছা ওকে কে নেকি দিয়েছে আল্লাহ সেটা দেখেছে না দেখেনে? ওকে যে নেকিটা দিয়েছে যে বান্দাটা, ওই বান্দাটাকে আল্লাহ দেখেছে না দেখেনে? ওকেও জেরা করবে, কোথা নেকি পেলি? উনি আল্লাহ পাক মায়ের কাছে গেলাম মা ফিরিয়ে দিল, বাপের কাছে গেলাম বাপও ফিরিয়ে দিল, ভাইয়ের কাছে গেলাম ভাইও ফিরিয়ে দিল, ছেলে মেয়ের কাছে ছেলে মেয়ে ফিরিয়ে দিল, বিবির কাছে গেলাম বিবিও ফিরিয়ে দিল, আত্মীয় স্বজন জানা পরিচয় বন্ধু বান্ধবী সবাই দাঁড়ে দাঁড়ে ঘুরলাম, কেউ আর একটা নেকি দিল না। আপনার বান্দার ভিতরে একটা বান্দা আমার কান্না দেখে তার জানে একটু দয়া এসে গেল, সে তার নেকি থেকে একটা নেকি দিয়েছে, দেয় কে সেটা? তোকে যে নেকিটা দিয়েছিল কে? চিনিনি, অচিনা। ও বলছে অচিনা, আমি চিনি না। আচ্ছা ওর অচিনা হোক, আল্লাহ পাক তাকে চেনে না চেনে নে? আল্লাহ ফেরেশতা তুমি যাও, একে যে নেকি দিয়েছে ওই বান্দাটাকে ধরে নিয়ে এসো, যাও। কোটি 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 বান্দা, আল্লাহর অসংখ্য কোটি কোটি ফেরেশতা তন্ন তন্ন করে খুঁজে যে নেকি দিয়েছিল তাকে ধরে আসামি হিসাবে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তুমি আমার এই বান্দাটাকে একটা নেকি দিয়েছিলে? ও কাঁদবে, ও কাঁদবে। ওকে একটা নেকি দিয়েছ, ও কাঁদবে। আল্লাহ গো, ওর কান্নাটা দেখে কেন যেন আমার জানে একটু মায়া এসে গেল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও আমায় শোনালো আমার একটা নেকি কম পড়েছে, আর একটা নেকি থাকলে বেহেশতে চলে যেতাম। আমি তখন চিন্তিত হয়ে পড়লাম, আল্লাহ গো ওর অত নেকি আছে, একটা নেকি কম পড়ে যদি জাহান্নামায় চলে যায়, আমার তো সবই গুনাহ, গুনার গোনা, গুনার গোনা, গুনার দরিয়ায় হাবুডুবু খেচ্ছি। সারা জীবনের মধ্যে মাত্র 4টে নেকি জমা হয়েছে। চিন্তা করলাম, আল্লাহ পাক আপনার যে বিচারটা কোনো হচ্ছে, খুব সূক্ষ্ম বিচার হচ্ছে, এই সূক্ষ্ম বিচারের সময় 4টে নেকি নিয়ে আমি তো বেহেশতে যেতে পারবো না, আমি তো জাহান্নামায় যাবই, আমার 4টে নেকি তো কাজে লাগবে না। ও যে অত কাঁদছে, এই 4টে নেকি থেকে একটা নেকি যদি ওকে দিয়ে দি, ও যদি নাজাত পায় তো পাক, তবুও তো বান্দা বেহেশতের ভিতরে গিয়ে আমার কথাটাও তো ওর মনে পড়বে, এই না মনে করে একটা নেকি ওকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ রব্বুল বলে, বান্দারে তুই আমার গুনাহগার বান্দা হয়ে, সে আমার গুনাহগার বান্দা, তার উপরে যদি আজকে কিয়ামতের ময়দানে এত দয়া হয়, এত মায়া হয়, আমি আল্লাহ আসমান জমিনের মালিক, দিন ও দুনিয়ার মালিক, দিন ও দুনিয়ার মালিক, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম গফুর। ও আমার ফেরেশতারা আমার রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়েছে, যাও যাও ফেরেশতা আমার এই দুটো বান্দাকে একসাথে নিয়ে আমার রহমতের বেহেশতে পৌঁছে দাও। জোরে বলেন না সুবহান। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। যত বড়ই গুনাহগার পাপী হ, ছেলে অন্যায় করলে মাও মারে বাপও মারে, ছেলে মেয়ে অন্যায় করলে বাপ হিসাবে মা হিসাবে ছেলে মেয়েকে শাসন করার অধিকার আছে না নাই? কথা বলে, ছেলেকে বাপও মারে মাও মারে, দুটো মার কি এক হয়? মা যে মারে ছেলে মেয়েকে পাকার ডাঁটি কুঞ্চিলিয়ে, চোখ মুখ লাল করে, ধমক দেয়, চেঁচায়, গর্জন করে বেশি, মা যে মারে ছেলে মেয়েকে, ওই মারের ভিতরে মায়ের অন্তরে মায়া থাকে না, থাকে না, একটু হানা। আর বাপ যে মারে ছেলে মেয়ে, চেঁচায়, মা গো মরে গেলুম গো, মা গো মরে গেলুম গো, মেরে ফেললো গো, মা গো বাঁচাও গো। মা কিন্তু ছেলে মেয়ের কান্না যদি শুনতে পায়, মা স্থির থাকতে না, সব কাজ ফেলে রেখে ছুটে ছুটে যে দেখে ছেলে মেয়ের কান্না, দেখে মা কিন্তু সহ্য করতে পারে, ছুটে যে সামনে যে দাঁড়ায়, লাঠি আর ছেলের মাঝখানে যে মাঝে দাঁড়িয়ে যায়, আর বদমাইশি করবে না, আর বদমাইশি করবে না, ছেড়ে দেন না, মারেন না। তবুও যদি মারে, বাপের সামনে যে ধরে, সরেন তো দেখি কি করছেন আপনি, ছেলে মেয়েকে গরু ছাগলের মতো মারছেন, ছেলে মেয়েকে গরু ছাগলের মারছেন, এরকম করে মারে, সরেন তো দেখি আপনি। হ্যাঁ বাবা, ছেলে মেয়েকে ছাড়াতে গিয়ে আবার মায়ের গাও দু এক পড়ে না, পড়ে নে, একটু হানা কথা বলে। আল্লাহ পাকের নাম হলো কাহার। কি নাম? কাহার। আছে না নাই? আল্লাহ পাকের কাহার নাম আছে না নাই? এই কাহার নামের আকর্ষণে কিয়ামতের ময়দানে আল্লাহ নবী আলাইহিস সালাম গণেরাও, আম্বিয়া আলাইহিস সালাম গণেরাও ভয়েতে কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাহার নামের এত আকর্ষণ, নবী আলাইহিস সালাম গণেরাও ভয়েতে থরথর করে কাঁপবে। আল্লাহ পাক কোরআন পাকে বলেন, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, ওরে আমার রহমত যারে যা, আমার গুনাহগার বান্দাটা জাহান্নামায় গেলে জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, যারে আমার রহমত, আমার রহমত দিয়ে ওই জাহান্নামের আগুনকে ঠান্ডা কর, আমার বান্দাকে বাঁচা বাঁচা, আমার বান্দাকে বাঁচা বাঁচা। জাহান্নামের আগুনে পড়লে আমার বান্দা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের নাম কাহার। এই কাহার নামের ভিতরে মায়ের দেখো আল্লাহ রাব্বুল আমিন তিনি তার গুনাহগার বান্দা বান্দির উপরে কোটি কোটি গুণ বেশি মায়া রাখে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার, আল্লাহ ভোলা হবেন না, রসুল ভোলা হবেন না। আল্লাহ আল্লাহ রসুল ভোলা যদি হয়ে যাও বাবা, তাহলে জানে কপালে কষ্ট আছে। বান্দা যখন আল্লাহ দরবারে নিজের ভুল স্বীকার হয়, চোখের পানি ফেলে কাঁদে, গভীর রাত্রে নীরবে নিঝুমে তাহাজ্জুদের নামাজের সময় দুটো হাত তুলে চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদের ডাকে, ও আমার রহমতের ফেরেশতারা এদিকে এসো, এই দেখো আমার এই বান্দা বান্দি কি করছে। সবাই নীরবে নিঝুমে ঘুমোচ্ছে। আমার কতকগুলি বান্দা বান্দি এই সময় গোপনে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার দরবারে কিভাবে কাঁদছে দেখো, কিভাবে কাঁদতেছে দেখো। আমার বান্দা জানে আমার নাম কাহার, আমার নাম জব্বার, আমার বান্দা জানে আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম গফুর। ও আমার ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো আমার ক্রন্দনগত বান্দাবান্দি, ক্রন্দনগত বান্দাবান্দি জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন না। আমরা তো নাক ডেকে ঘুমোই, কিন্তু আল্লাহর কতকগুলি বান্দা আছে, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, গভীর রাতে চুপি চুপি একটু উজু করে, লুকিয়ে লুকিয়ে উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে না, পড়ে নে, একটু হানা কথা বলো। সবাই ঘুমোয়, সব বান্দা ঘুমোয় না। আল্লাহর কিছু বান্দা আছে, কিছু বান্দা আছে নীরবে নিঝুমে গোপনে আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া চায়, কেঁদে কেঁদে মাপ চায়। আল্লাহ ওই সময় 7 তবক আসমান থেকে প্রথম তবক আসমানে নেমে আসেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলেন না। আল্লাহ পাকে ডাকে, ও ও আমার বান্দা বান্দে, কে কোথা আছো, চলে এসো আমার কাছে, চলে এসো। কে কি চাও, কে কি চাও আমাকে বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দোয়াকে কবুল করে নেবো। জোরে বলবেন না, জোরে বলবেন না। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, যত বড় গুনাহগার পাপী হন, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ পাকের দয়া থেকে, রহমত থেকে নিরাশ হবেন না। কোরআন পাকে আল্লাহ বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার প্যারা হাবিব, আপনি বলে দিন আমার বান্দা বান্দিদের, আপনি শুনিয়ে দেন আপনার উম্মাত উম্মাতিদের, যারা গুনাহ করতে করতে সীমা অতিক্রম করেছে, সীমা লঙ্ঘন করেছে, ওদেরকেও শুনিয়ে দিন, ওরাও যেন আমার দয়া, আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়। ওরা আমার রহমতের আশা করতে বলো, নিঃসন্দেহ আমি আল্লাহ তাদের আগের এবং পাঁচের সমস্ত গুণাকে মাফ করেওয়ালা বড় গফুরুর রহিম হচ্ছি। সবাই একটু সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল। তারাল বদরু আলাইনা মিন সনিয়াতিল বিদাই ওয়াজাবান শুকুরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা। আপে সুলতানে এ মদিনা মহব্বতে ওয়াহিও ও সকিনা নূর সে মামুম রসিনা মিশক সে বিগিতার পাসিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা जब नबी पैदा हुए थे सब मलाक दर पर खड़े थे। रब सल्लिम पर रगे थे बादाब यूं कहे रगे थे। नबी सलामो अलैका या रसूल सलामो या हबीब सलाम अलैका। পড়িল আল্লাহ আরো বাণী পড়ালো দুঃখে এ রজনী। হইল জগত নুরানি আমিনার নয়নের মনি। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে মোদের ই কপালে। গুনাহগার উম্মাত উম্মতি বলে লইবেন আপন কোলে। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিব। বিসমিল্লাহ শরীফ পড়ে তিনবার সূরায়ে ফাতিহা, আলহামদু শরীফ 10 বার, সূরায়ে ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করে সওয়াবের স্থানী হবে, আল্লাহ পাকের দরবারে দোয়া মাগা হবে। সবাই একটু তওবা বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়েন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যার আগে এ পর্যন্ত ওয়াজ নিশ্চিত হয়েছে, তিলাওয়াতে পাক, কালাম নাতে রসুল, ওয়াজ নিশ্চিত, হাদিস শরীফ, কোরআন শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, দরুদ শরীফ, কলেমা শরীফ পড়া, কওয়া, বলার মধ্যে ভুল খাতা মাফ করে দিয়ে আল্লাহ রহমত করে সওয়াব দিয়ে সমস্ত। হজের মাস আল্লাহ, জিলহাজ মাস আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করুন আল্লাহ, রহমত করে সওয়াব দিয়ে সমস্ত। যা কেউ তাওয়ারক করেছে আল্লাহ, ছেলেরা যুবকরা খেটে পরিশ্রম করে এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে এতগুলি মেহমানের খাওয়া দাওয়া ব্যবস্থা করেছে আল্লাহ, আল্লাহ আপনি এটাকে কবুল করুন। গ্রামের ছেলেরা যুবকরা মিলে সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায়, নিজেরাও দান করে, বন্ধুদের সহযোগিতায় এত সুন্দর মাহফিল আল্লাহ কবুল করুন আল্লাহ, রহমত করুন। দো জানের বাদশাহ আকায় নামদার মুফাখরে মওজুদা সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন রহমাত আল্লিল আলমিন রুহ পাকে সওয়াব করাব। হুজুর আলা আওলাদ আম্মাজান সাহাবাই কিরাম সাহাবিগণ হজরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআনহুমা, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, অন্যান্য ভাইজান, মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, আশারে মুবাশশিরা, খোলাফায়ে রাশিদিন, তমাম নবীন, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন, আরিফিন, আউলিয়া কিরাম, উলামায়ে দ্বীন, শুহাদায়ে কিরাম, বুজুর্গান, আরিফ বিল্লাহ, জঙ্গ হো, জঙ্গে বদর, জঙ্গে জামাল, শহীদি কারবালা, হযরত ইমাম হুসাইনের সঙ্গী সাথী যারা ছিলেন কারবালা মরু প্রান্তরে হুজুরের সাথী সঙ্গীদের রূহ পাকের সওয়াব। তরিকার পিরানে পীর সুলতানহীন গরিবে নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ, গৌসুল আজম পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি হযরত শেখ আব্দুল কাদের বাবা মঈনুদ্দিন জিলানী হযরত বড় পীর সব রহমতুল্লাহ আলাইহি, হযরত বাহাউদ্দিন নকশবন্দ আহমদ সিরহিন্দি মুজদ্দিদ আলফ সানি রহমতুল্লাহ আলাইহি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি तमाम ইমাম সরু, হযরত সৈয়দ আহমদ বেরেলভি রহমত শাহউলিউল্লাহ মুহাদ্দিদ, আব্দুল হাউদ আব্দুর রহিম সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমত, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শাহ বাকি বিল্লাহ রহমত, হরে বরেশ লিয়াকত শের মস্তান হযরত উসমান হারুনি ফরিদগঞ্জ শকর, সলওয়ার শরীফে খাজা সাহেবজাদা শুয়ে আছে, আজমির শরীফ তারাগড়ে যত আল্লাহর ওলি, ফতেহপুর সিকরি সেলিম চিশতির, হযরত শরফউদ্দিন শাহবু আলী কলন্দর, বারাশে আম্বের শাহ আউলিয়া کرام, ভাটিন্ডা নইফাকে সাহাবা, বোম্বাইতে হাজি আলী হাজি মালান শরীফ মখদুম শরীফ, পাথর চাপড়ি দাতা বাবা রুহ পাক, ফুরফুরা শরীফে যেমনি মুজাদ্দিদুজ্জামান আমাদের দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ, দাদা হুজুর কিবলার কলিজার টুকরা কাইয়ুমুজ্জামান হযরত বড় হুজুর পীর কিবলা, মুফতি আজম হযরত মেজলা হুজুর, সুলতান আরিফিন সেজলা হুজুর, মাদারজাত আল্লাহর ওলি গৌসুল ওয়াক হযরত নোয়া হুজুর, আশেকে খোদা আশেকে রসুল আব্বাজান ছোট হুজুর, কুতুবুল ইরশাদ রসুল নুমা হজরত সুফি ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ, মনসুর ইসমাইল হাজি মুসলিম মাদানী রহমত, সুফি জঙ্গলে মনসুর বগদাদি রহমতুল্লাহ ইসমাইল বগদাদি, কুতুলপুরে আবদুল্লাহ আবদাল সাহেব রহমতুল্লাহ, আবদাল সাহেব হুজুর আব্বাজানের রূপা, সীতাপুর মাদ্রাসার পাশে আল্লাহর ওলি শুয়ে আছে, আল্লাহ বড় মা মেজমা সে যান, ছোট আমার আম্মা যান, আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী বড় ভাই, আল্লামা বাকিবিল্লাহ সিদ্দিকী, আল্লামা হুজ্জাতুল্লাহ সিদ্দিকী, আল্লামা আবুল ফারাজ সিদ্দিকী, আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী, আল্লামা আবু ইব্রাহিম সে ছোট ভাই, আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী, হাবিব আব্দুল উসমান গোলাম রহমান। ফুরফুরা শরীফের জমিনে যত আল্লাহর ওলি শুয়ে আছে আল্লাহ তাআলা, খাতুনে বড় হাফসা বলে হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মোল্লা শিমিল আব্দুল আজ ফারুকি জানোয়ার শাহলাবি কনকুল্লাহ আব্দুল আজিজ সামানিতলা শাহমনি পরিবার মনা মসিউর রহমান, বাঁধপুরে আল্লামা নূর আলী সাহেব, গয়েশপুরে গিয়াসউদ্দিন গাজী, বদরতলায় বদিরুদ্দিন মনা আইয়ুব আলী রহমান, বাঁকুড়ে সুফি আব্দুল মোমিন রহমতুল্লাহ আলাইহি, ধসা শরীফে গোলাম কাদের আব্বাসির গরিবুল্লাহ শাহ ফতে আলী হুজুর রহমান, উলুবেড়িয়া হযরতে হাজি ইসাক সিদ্দিকী রহমান, হিজলি শরীফে হযরতে মসনদে আলা রহমান, পান্ডুয়া শাহী সুলতান সাহেব রহমতুল্লাহ, পিয়ারডাঙ্গা শরীফে যত আল্লাহর ওলি শুয়ে আছে তাওয়া, কল্যাণপুরে বুড়োবে ভোল সাহেব চালের কেসমত ব্রাহ্মণে আশিয়া আউলিয়া রহমান, সংগ্রামপুর ইয়াকুব আলী ফারুকে মুফতি জিয়া সাহেব, মওলা বখশ ইরফান সাহেব, নুরুল হক সাহেব, নিয়ামতুল্লাহ সাহেব রহমতুল্লাহ, বসিরহাটে আল্লামা হযরত রুহুল আমিন আল্লামা নিসার এ কে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমতুল্লাহ, হাড়োয়া পীর গোরাচাঁদ আব্বাস আলীরা, বসিরহাটে শাহ আলী রাইকুল্লাহ হাসান বাগদাদি রহমান, বারাসাত একদিল সাহেব, ভাঙড় পীর সুলতান সৈয়দ আসগার আলী, ঘটিয়ারি শরীফে হযরত মোবারক আলী শাহ গাজী রহমতুল্লাহ আলাইহি, হজরত সুফিয়া আব্দুল মমিন সুফি তুজাম্মেল হসিম সদরুদ্দিন সুফি আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি। খাস করে আজকের মাহফিলে যতগুলি ভাইরা বাবাজিরা যোগদান করেছে, আল্লাহ নামাজি মুসল্লি নেককার গোনাকার মেয়ে ছেলে বেটা ছেলে জওয়ান যুবক কচি কচি বাচ্চা ছেলে কত গরিব দুঃখীরা বসে, সম্মানী ভাইয়েরা বসে আছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মা বাপ নানা যান দাদু যান দাদি যান নানি যান শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মুরব্বীদের রূহ পাক ধীতপুর গ্রাম, ধীতপুর গ্রামের আশেপাশে যত মুর্দাদের কবর আছে মেয়ে ছেলে বেটা ছেলে সকল মুর্দাদের কবরে আযাবকে মাফ। মুর্দাদের কবরে আযাবকে মাফ করে দিন, মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান করে। আল্লাহ আমার দয়ার নবী সুপারের সাফাত সকলকে নসিব, বেহিসাব বেখিতাব আপনার রহমতের জান্নাতুল ফেরদাউস নসিব করে। যারা বিমার আছে বিমার শেফা করে দিন, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিন, যারা কন্যা দেবতা সুপাত্র নিক জামায় মিলিয়ে, ছেলেমেয়েরা বিয়ে শাদি করে বাচ্চা কাচ্চা হয় না, শ্বশুর শাশুড়ির গঞ্জনা আল্লাহ নেক সন্তান সন্ততি দান করে। কাজ কারবার ব্যবসা বাণিজ্য করে আল্লাহ, চাষাবাদ করে চাকরি বাকরি করে দোকানদারি করে প্রত্যেকের কামাই রুজিতে আল্লাহ আপনি বরকতের আয়াত। বিশ্বের মুসলমানদের জান মাল ইমান ইজ্জতকে আল্লাহ হেফাজত করুন, ফিলিস্তিনি মুসলমান গাজার মুসলমান বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রক্ষা করুন। ইসরায়েল আমেরিকা বড্ডা জ্বালান জ্বালাচ্ছে আল্লাহ, গাজা নিরীহ মুসলমানকে মেরে ফেলল আল্লাহ। আল্লাহ ইসরায়েল আমেরিকাকে আল্লাহ হেদায়ত করুন আল্লাহ, হেদায়ত যদি না হয় ওদের উপরে গায়েবী গজব দিয়ে আল্লাহ ওদের ধ্বংস করে দেন আল্লাহ, গায়েবী গজব দিয়ে আল্লাহ ওদের ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ মুসলমানদেরকে রক্ষা করুন আল্লাহ। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা, এই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ মুসলমানদের হাতে তুলে দেন আল্লাহ। ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলা জমিনে আল্লাহ রহমত নাযিল করুন, প্রত্যেকের বাড়িতে নামাজ রোজা কায়েম করে দিন, কলেমা শরীফ জারি করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের হায়াত কিসমত দারাজ করুন, আগামী বছরে আল্লাহ পাক রমজান শরীফ মাসের এক মাস রোজার হক তারাবির নামাজের হক কোরবানির হক আদায় করার তৌফিক ইনায়াত করুন। এবছরে যে সমস্ত ভাইয়েরা বোনেরা মক্কা মদিনা শরীফে গিয়েছে আল্লাহ প্রত্যেকের শরীর স্বাস্থ্য সুস্থ রাখুন আল্লাহ পাক, হজ কবুল হজ মকবুল হজ মবরুল নসিব করুন, হজের সব কাজগুলো সহজ করে দেবেন আল্লাহ পাক। শেষ মওতের আগে দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক ইনায়াত করুন। শেষ মওতের আগে আমার নবী দয়ার নবী নূর নবী চাঁদ মুখটা যেন স্বপ্নে স্বপ্নে দিদার নসিব। আল্লাহ আমার কমিটির ছেলেদের দেখবে, এদের হেফাজত করবে, মিল মোহাব্বতে বসবাস করত, নেকবক্তি ইমানদার আল্লাহ বলা বংশের আলো করে এই ছেলেদের দ্বারা আল্লাহ এদের আব্বা আম্মা দাদু যান নানা যান দাদি যান নানি যানের কলিজাকে ঠান্ডা করবে, এই বাচ্চাগুলিকে আল্লাহ বংশের আলো করবে। দাদা পীর কিলো রহমতের সিলসিলার মতাদর্শনে যা চলা তৌফিক ইনায়াত, দাজ্জাল কাজ্জাবের হাত থেকে আল্লাহ আমাদের ইমানকে রক্ষা করুন আল্লাহ পাক, আপনি আমাদের ইমানকে রক্ষা করুন। যে যা আশা ভরসালে দুটো হাত তুলেছি আল্লাহ, কাউকে খালি হাতে ফেরাবেন না, প্রত্যেকে দিলের নেক দোয়াকে কবুল করুন। লা তাগনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 বিকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।